প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা জন্ম হচ্ছে সংবাদের দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন গ্রেট লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি চৌধুরী আছি আপনাদের সাথে আর প্রতিদিন এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে থাকেন দুজন অভিজ্ঞ সাংবাদিক যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নেই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা আজ আমার সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভুইয়া স্বাগত আপনাদের দুজনকেই আজকে সংবাদ সম্প্রসারণে আমরা দিনের সংবাদগুলো দেখে আসি উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে আপনাদের পর্যালোচনা জানব দর্শক মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আগে অবৈধ ক্ষমতার ভাগ পেতে চাতক পাখির মতো অপেক্ষায় থাকেন সুশীলরা সংসদে বললেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা কাল আঠারো থেকে বিশে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন স্পিকারের সঙ্গে বৈঠকের পর বললেন সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি উনত্রিশে জানুয়ারি দেশে ছাত্র ধর্মঘট অবৈধ ক্ষমতার ভাগ পেতে চাতক পাখির মতো অপেক্ষায় থাকেন সুশীল সমাজের প্রতিনিধিরা আর এজন্যই সরকারের উন্নয়ন তারা দেখতে পান না এমন অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সমালোচনা করতে গিয়ে এ কথা বলেন তিনি দুর্ভাগ্য যে বাংলাদেশের কিছু মানুষ তারা এই উন্নয়নটা চোখে দেখে না কোন মানে তত্ত্বে তারা সুশীল সেটাই এখন প্রশ্নই দেখা দেয় যখন তারা কোনো কিছু দেখেনও না শোনেনও না বোঝেনও না তারা একটু বাঁকা পথ খোঁজে ক্ষমতায় যেতে অসাংবিধানিক পথে যদি কোনো ক্ষমতা ধর আসে হয় এমার্জেন্সি দিয়ে অথবা মার্শাল দিয়ে যদি কেউ এভাবে ক্ষমতা দখল করে তখন তাদের একটা গুরুত্ব বাড়বে এবং তারা তখন একটা পতাকা পাবে এবং তারা ক্ষমতায় যেতে পারবে আমার একটাই চিন্তা যে আমার বাংলাদেশের মানুষ তারা কি পেলো তারা ভালো আছে দেশের একুশতম রাষ্ট্রপতি নির্বাচন হবে আঠারো থেকে বিশে ফেব্রুয়ারির মধ্যে আগামীকাল শেষে সাংবাদিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এর আগে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সাথে বৈঠকের জন্য বেলা তিনটায় সংসদ ভবনে যান প্রধান নির্বাচন কমিশনার সেখানে স্পিকারের সাথে প্রায় চল্লিশ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি দু সালে দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি আব্দুল বছরের মেয়াদ এপ্রিল শেষ হবে হামিদের ফেব্রুয়ারি আর থেকে বিশ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এরপরে আগামীকালকে আমাদের সভা আছে কমিশন সভা সেখানে চূড়ান্ত হবে বিকেলে আগামীকাল সংসদ সচিবালয় থেকে পরিপূর্ণ শিডিউল জানতে পারবেন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভে প্রতিবাদে জানুয়ারি সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট এছাড়া ছাব্বিশে জানুয়ারি বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশের কথাও জানিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর এই জোট সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন জোটের নেতারা মঙ্গলবারের ঘটনায় প্রতিবাদ জানাতে নিপীড়ন বিরোধী শিক্ষার্থী ব্যানারে মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একাংশ এ সময় হামলার বর্ণনা দেন তারা তারা আমাদেরকে ধাক্কা দিল এবং আমাকে আমাকে হচ্ছে শ্রাবণী শায়লা শ্রাবণী শায়লা কুয়েত মত্রী হলের সাধারণ সম্পাদক ছাত্রলীগের আমাকে মারধর করলো এবং আমার জামা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করলো বেড়ে যাওয়ার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের করিডোর থেকে আমাদের ব্যাপক পরিমাণে ইট পাটকেল মারা হচ্ছিল এবং আস্তে আস্তে আমরা যখন আরো ভিতরে আসছি থেকে পাঁচ থেকে ছাত্রলীগের কর্মীরা আমাদের উপর আক্রমণ শুরু করছে এবং অন্য এক সংবাদ সম্মেলনে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি আহতদের চিকিৎসা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বাম ছাত্র সংগঠনের নেতারা ডাক দেয়া হয় ছাত্র ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশের ছাত্রলীগের মাধ্যমে যে হামলা পরিচালনা করা হচ্ছে এর প্রতিবাদে এবং চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরা আগামী উনত্রিশ তারিখ সারা দেশে সর্বাত্মক ছাত্র ধর্মঘট আহ্বান করছে এখানে খুব পরিকল্পিত হবে এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ডাকসু নির্বাচনকে বানচাল করারও কোনো উদ্দেশ্য আছে কিনা সেই জায়গাটা কিন্তু সেই আশঙ্কাটা আমাদের মধ্যে আছে এদিকে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিচার দাবি করে সচেতন শিক্ষার্থী ব্যানারে সকাল থেকেই অপরাজয় বাংলার সামনে অবস্থান নেয় ছাত্রলীগ দেয়া হয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম সময় দেখেছি আট নয় বছর শিক্ষা কার্যক্রম চলত সেরকম করতে যারা চায় এবং ভিজিসারের বিরুদ্ধে যারা ভিজিসারের সাথে বেয়াজমি করেছে তাদের বহিষ্কার এবং তাদের বিচারের দাবি জানাচ্ছে গায়ে হাত ধরেছে প্রশাসনের মদদে ছাত্রলীগে হামলা করেছে এমন অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে যে ধারণকৃত রেকর্ড আছে সেটা উপস্থাপন করলেই এই পাল্টা পার্টির প্রশ্ন এখানে গত জানুয়ারি সাত কলেজ অধিভুক্ত করার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের হামলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি তৈরি হয় নিউজ ঢাকা জানাচ্ছিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো এই সংবাদগুলোর বিশ্লেষণ জানবো আমার অতিথিদের কাছ থেকে প্রথমেই যে প্রসঙ্গটি নিয়ে আলোচনায় আসতে চাই সেটি হচ্ছে সংসদে প্রধানমন্ত্রী সুশীল সমাজের সমালোচনায় যে কথাগুলো বলেছেন আপনাদের দুজনের কাছ থেকেই সেই প্রসঙ্গে জানতে চাই রেজওয়ান সিদ্দিকে আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাই তিনি যেটি বললেন প্রধানমন্ত্রী যে চাতক পাখির মতো অপেক্ষায় থাকে সুশীল সমাজ ক্ষমতার মানে আশায় এ ধরনের একটি বক্তব্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বক্তব্য প্রসঙ্গে আপনার মন্তব্য কি বলবেন প্রধানমন্ত্রী কথা বলতে পারেন কিন্তু আসলে খুব বেশি সংখ্যক সুশীল এই পতাকা উড়িয়ে জাতক পাখির মতো ক্ষমতার ভাগ সামরিক সরকার বা অন্য কোনো সরকার আমলে গ্রহণ করেনি আসলে রাজনীতিকবিদরাই সুশীল এই এ ধরনের গোলাটে পরিস্থিতির অংশ নিয়েছে সুতরাং সুশীল সমাজকে দোষারোপ করার মধ্যে আমি কোনো কোনো ইয়ে দেখি না মানে সার্বত্তা দেখতে পাই না কারণ আপনি ধরেন যে গত এক এগারো সরকার যখন হয়েছিল তখন একমাত্র সুশীল সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য উনি জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োজিত হয়েছিলেন এছাড়া কিন্তু আর কোনো সুশীল কোনো রকম সুবিধা গ্রহণ করতে গ্রহণ করেননি বা করতে পারেন। আর যারা গেছেন তারা তাদের বেশিরভাগই কিন্তু সুশীল হিসেবে যত না পরিচিত তার চেয়ে তো অনেক বেশি পরিচিত ছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের আত্মীয় হিসেবে এবং সেসব আত্মীয়করণ হয়েছিল অনেক বেশি তো সুতরাং সুশীল হলেই তিনি ক্ষমতার ভাগের জন্য হা করে তাকিয়েছেন এটা মনে করবconstraintStart আমি এই প্রশ্নটি ঠিক একই বিষয় জানতে চাইবো সুফিল আলমভিয়া তবে তার আগে আরেকটি বিষয় যেটি সুশীল বলছি প্রধানমন্ত্রী ও সংসদে এই প্রশ্নটি তুলেছেন যে কোন ব্যাখ্যায় তাদেরকে सुशील বলা হয় আসলে সুশীলের কোনো সঙ্ঘ রেজেন্সি থেকে আপনি যদি একটু বলেন সুশীলের সঙ্ঘ আসলে সুশীলের সঙ্ঘ হলো सुशील সমাজ এটা খুব চালু একটা কথা অনেক দিন ধরে চালু আছে এবং এটা হলো যারা সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে চিন্তা করছেন বিভিন্ন সংগঠনের মাধ্যমে চিন্তা করছেন কল্যাণ চিন্তা করছেন এদেরকে সুশীল বলা হয় লিখছেন বলছেন ইত্যাদি তো আমি যতদূর বুঝি আর কি যদ্দূর এ পর্যন্ত সুশীল সুশীল শুনে আসছি তো আমি একবার খুব আমার আমি একটা ছোট ইয়ে বলি আমার খুব লোভ হলো আচ্ছা আমি কেন সুশীল না তো সো আমি পত্রিকায় একটা আর্টিকেল লিখলাম আম্ম আমি সুশীল হব কারণ আমার তো সব আছে আমার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি আছে বিদেশে পড়াশোনা আছে পঞ্চাশ বড় বড় সুশীল সমাজ কারা হবে কে ঠিক হ্যাঁ মানে এটা কেন কেন আমি সুশীল না এটা আমি খুব চিন্তায় পড়ে গেলাম এবং আমি তখন বিপরীত আসলে কি হয় লিখেছিলাম আমি সুশীল হব আবার আর কি গুণ দরকার আমি আসলে এই যে সমাজের সুশীল সুশীল ইংরেজি শব্দটা হচ্ছে সিভিল সোসাইটি এটা পলিটিক্যাল সায়েন্সে কিন্তু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আপনি একেবারে গ্রামসি থেকে শুরু করে নানা তাত্ত্বিকদের সংজ্ঞা আছে সুশীল সমাজের ক্ষেত্রে তো প্রধানমন্ত্রী কিন্তু সেটি ইঙ্গিত করেছেন যে এই যে গ্রামসিয়ান ডেফিনেশান যেটা যে সুশীল সমাজের অন্তর্ভুক্ত কারা যারা আপনার এই যে ক্ষমতার সমালোচনা করে ক্ষমতা বলতে যারা রাজনৈতিক দলের ক্ষমতায় থাকে তারা না শুধু তা না আপনার শ্রেণী ক্ষমতায় যে ধরেন পুঁজিবাদী ক্ষমতা কাঠামোতে যারা ক্ষমতা ভোগ করে তাদের বিপক্ষে যারা অবস্থান নেয় এবং দল নিরপেক্ষ থাকে দলের বাইরে গিয়ে মেহনতি মানুষের কথা যারা বলে তারা হচ্ছে আপনার গ্রামসিয়ান ডেফিনেশন অনুসারে সিভিল সোসাইটির অংশ সুশীল তারা কোনো দলের সাথে সরাসরি সম্পৃক্ত না এখন বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু খুব চমৎকার যেটা রেজান ভাই বল সমালোচনা সমালোচনা করা বিকল্প উপস্থাপন করা এবং এই সমালোচনা বলতে যে সবসময় খালি দোষী ধরবে তাও না ভালো কাজের প্রশংসা করবে তো এখন বাংলাদেশের প্রসঙ্গে যদি আমি আসি বাংলাদেশে কিন্তু সেই অর্থে গ্রামসিয়ান সিভিল সোসাইটি আমরা দেখি না কারণ বাংলাদেশে যারা সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে দাবি করেন এদের একটা বড় অংশই হচ্ছেন এনজিও ভিত্তিক তাদের নিজেদের এনজিও আছে এবং তাদের বিদেশের ফান্ড আছে এনজিও পরিচালনা করেন এনজিও কর্মকাণ্ড করেন আর প্রধানমন্ত্রী যেটি ইঙ্গিত করেছেন আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন চালু হয় তত্ত্বাবধায়ক সরকার হলে দল নিরপেক্ষ ব্যক্তিরা তো ক্ষ ক্ষমতা কাঠামোতে সম্পৃক্ত হন সেটি উনি ইঙ্গিত করার চেষ্টা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে যে কারণ তত্ত্বাবধায়ক সরকারের সদস্য হিসেবে তো দলীয় ব্যক্তিদেরকে নেওয়া হয় না তো যখন তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে একসাথে আপনার পনেরো বিশ জন তথাকথিত সুশীল সেই তত্ত্বাবধায়ক সরকারের আপনার মন্ত্রী হন মন্ত্রী তো বলি না আমরা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন তো এইটা ইঙ্গিত করেছেন যেটি আরো গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের বেলায় ধরেন হ্যাঁ যে সরকার পরিচালিত হয় প্রত্যেকটা সরকারেরই দোষগুণ থাকে কিন্তু আমাদের যেটা সমস্যা হয় বিশেষ করে উনি যাদেরকে ইঙ্গিত করেছেন তারা সবসময় নেগেটিভ সাইডটাকেই আপনি তুলে ধরার চেষ্টা করেন যেমন এই সরকার তো উন্নয়ন কর্মকাণ্ড ব্যাপকভাবে পরিচালিত করেছে এখন আপনি সরকারের সমালোচনা করার পাশাপাশি তার প্রশংসার জায়গাটাও তো আপনাকে বলতে হবে তো অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন যারা ওইটাতে যান না যে এই যে উন্নয়ন হয়েছে এটাকে স্বীকার না করে উন্নয়নের ফলে এই সমস্যা দেখা দিচ্ছে ওই সমস্যা দেখা দিচ্ছে সবসময় এই যে সমস্যা খোঁজা এবং নেতিবাচক দিকটাকে হাইলাইট করার যে প্রবণতা আমার ধারণা এটাকে ইঙ্গিত করেছেন আমি আমি গণমাধ্যমে ওনার বক্তব্য পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে তো সুশীল সমাজের মানে তাদের প্রশংসাও করতে হবে এবং সমালোচনা করতে হবে আপনি যদি কথা বলেন যে ধরেন আপনি সরকার পরিচালনা করছেন আপনি যদি ভালো কাজ করেন আমি আপনার ভালো কাজের প্রশংসা খারাপ কাজ করলে আমি আপনার খারাপ কাজের সমালোচনা সমালোচনা এবং আমার বা জায়গাটা হবে একেবারে প্রান্তিক মানুষের দৃষ্টিভঙ্গি থেকে যে সুশীল সমাজ মানে যারা সুশীল সমাজ বলে পরিচিত তারা করছেন না আমার দৃষ্টিতে যেই যে সংজ্ঞা আমি বলেছি বা যে গ্রামশিয়ান যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুসারে বাংলাদেশে আমি অন্তত খুব বেশি লোক কি সমাজের অংশ অন্তর্ভুক্ত হতে আমি सुशील হতে খুব চেষ্টা করেছিলাম এখন কথা হলো সেটা না এখন যেমন ধরেন ঠিকই বলছেন আমন ভাই যে তারা দর্শ দেখবে গুণও দেখবে এবং সরকার একটা সবসময় একটা ব্যালেন্সের ভিতর রাখার চেষ্টা করবে 같아요 যেমন ধরেন সরকারের ঘোষ সমর্থক सुशील সুশীল কিনা অনিতা না নশ্বের স্থপতি মোবাসের উনি সরকারের খুব সমর্থক কিন্তু উনি ফ্লাইওভারের কথা শুনলেন মাথায় আগুন ধরে যায় যে ফ্লাইওভার মানে এই যে ইট কাঠের যে জঞ্জাল তৈরি করা হয়েছে এবং ফ্লাইওভারের উপরে আপনার ট্রাফিক সিগনাল দেওয়া হয়েছে এই যে একটা পরিস্থিতির ফলে যে গোটা এলাকায় যে জ্যাম সৃষ্টি হয়েছে ফলে এটা উন্নয়ন নয় এটা উন্নয়নের নামে এক ধরনের সমাজের ভেতরে বা চলাচলের ভেতরে এক ধরনের বাধা সৃষ্টি করা এখন মবাসের ভাইকে কি বলবেন ওনাকে সুশীল বলবেন না সরকারের সমালোচনা বলবেন না লোভী বলবেন উনি কোনোটাই না উনি সরকারের প্রশংসাই করছেন সব সময়। কিন্তু এটা উনি কিছুতেই মানতেন না গ্যাস বিদ্যুতের দাম বাড়লেও তিনি সচ্চর হচ্ছেন কথা বলছেন আদালতে যাচ্ছেন কথা বলছেন এটা তো এটাও তো একটা দায়িত্ব সুশীল সমাজের যে কেন কেন দ্রব্য মূল্য এতটা বাড়বে এবং বেড়েই থাকবে এই ফুল সিজনে আপনি কোন সবজি 60 টাকার নিচে হলো না এই চালের দাম 70 টাকার নিচে নামছেই না পেঁয়াজের দাম 70 টাকার নিচে নামছেই না এখন সুশীল সমাজের এই অবস্থার কথা যেটি প্রধানমন্ত্রী বলছেন এটি কি মানে এই অবস্থায় কেন আছে সুশীল সমাজ বিরোধী দলের আসলে কোনো ভূমিকা তেমন নেই এরকম কি একটি কারণ হতে পারে না প্রধানমন্ত্রী সিপিডে যে সমালোচনা করেছে প্রধানমন্ত্রী তোফায়ল আহমেদ অর্থমন্ত্রী এরা এর কঠোর ভাষায় নিন্দা করেছে আসলে বোধ হয় সেখান থেকে এই জিনিসটার উৎপত্তি যে তারা কোনো উন্নয়ন দেখতে পায় না বাংলাদেশকে টেনে নামানোর চেষ্টা করে আমার মনে হয় সেখান থেকে এবং সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য আমি তো বললাম জেনে ভাই রাষ্ট্রদূত হয়েছিলেন ফলে আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর মাথায় সিপিডি ছিল অন্য খুব বেশি লোক ছিল বলে আমার মনে হয় না যাক আমরা একটা বিরতিতে যাই আমরা একটা বিরতি থেকে যাব এবং বিরতির পরে ফিরে এসে কথা বলতে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলিগের সংঘর্ষের ঘটনার সবশেষ যে পরিস্থিতিতে এখন আছে 29 জানুয়ারি সারা দেশে ছাত্র ধর্মঘট দেখেছে ছাত্ররা সেই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে একটু আপনাদের আপনাদের পর্যালোচনা জানবো এবং আমাদের সঙ্গে আরও দুজন আন্দোলনকারী এবং একজন আন্দোলনকারী এবং ছাত্রলিগের একজনকে আমরা সংযুক্ত করবার চেষ্টা করব দর্শক থাকুন সাথে

বিরতির পর আবারও ফিরলাম সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে বিরতির আগে বলছিলাম কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনা নিয়ে যেটি রেশ এখনও চলছে পাল্টা কর্মসূচি হচ্ছে এবং সামনে আরও আছে এই বিষয়ে আপনাদের কাছ থেকে জানতে চাই প্রথমে আলম ভাই অবশ্যই আপনার কাছ থেকে আগে জানতে চাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আপনার কাছ থেকে জানতে চাই যে যে গতকাল ছাত্রলীগ হামলা করলো এরকম একটি খবর এবং তারপর ভেসিকে উদ্ধার করলেন উপাচার্য স্যারকে উদ্ধার করলেন তারপরে ওবায়দুল কাদের আজকে যেটি বললেন যে ছাত্রলীগের দায়িত্ব ছিল ভিসি উদ্ধার করতে যাওয়া এবং তিনি আরো বলেছেন ভিসি স্যার তাকে বলেছেন যে তার জীবনের আশঙ্কা ছিল ছাত্রলীগ না এলে তার জীবনের নিরাপত্তার আশঙ্কা ছিল আসলে কি মানে উপাচার্য একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থাকে এতটাই খারাপ যে এতই অনিরাপদ যে ছাত্রদের মুখে সামনে আসলে নিরাপত্তার অভাব থাকে হ্যাঁ যেমন ধরেন আপনি তো বললেন যে ছাত্রলীগের হামলা দিয়ে তো শুরু করলেন তার আগে যেতে হবে আপনাকে যে আপনি যদি বিভিন্ন ছবিগুলো দেখে থাকেন আমি অবশ্য স্পটে ছিলাম না আমিও আপনার মতো করে গণমাধ্যমে এবং পত্রপত্রিকায় যে ছবিগুলো দেখেছি আপনি দেখেন যে লোহার রড থেকে শুরু করে বিভিন্ন এই যে আপনার আমি গণমাধ্যমে যেটা দেখেছি যে হ্যাক্সো ব্লেড লেড নিয়ে এই যে উপাচার্যের যে অফিসের বিভিন্ন গেটগুলো যে ভেঙে ফেলা হলো এবং উপাচার্যকে যেভাবে হেনস্থা করা হয়েছে উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং আমরা এখানে দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তো এই যে উপাচার্যকে যেভাবে হেনস্থা করা হয়েছে এইটাও কিন্তু অনাকাঙ্ক্ষিত মানে একেবারে গ্রহণযোগ্য নয় যে এই আন্দোলন যে কোনো আন্দোলন করার রাইট সকলেরই আছে আপনার যদি কোনো বিষয়ে যদি আপনি দ্বিমত পোষণ করেন বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের কোনো সিদ্ধান্তের সাথে আপনি একমত না কিন্তু আপনি আন্দোলন করতেই পারেন এটার সূত্রপাত যেখানে হয়েছিল এই যে সাত কলেজের অধিভক্তি নিয়ে এই আন্দোলনটাকে আমি যদি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করি এই আন্দোলনটার কোনো যুক্তি কথা আমি অন্তত খুঁজে পাই না কারণ খুঁজে পাই না এই কারণে যে যে সাত কলেজ যে অধিভুক্ত হলো 2014 সালে माननीय প্রধানমন্ত্রী সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা যদি পিছনে ফিরে যাই 1992 সালে সেটা আবার সেখান থেকে এটির ধরেন এই যে আমি আপনি যদি আমাকে কনটেক্সটটা বোঝাতে না দেন বলার সুযোগ না দেন তাহলে তো আপনার কাছে পরিষ্কার হবে না বিষয়টা যে এরকম একটা অযৌক্তিক বিষয়টাকে আমরা সামনে নিয়ে আসলাম কারণ সাত কলেজ অধিভুক্ত হওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কোনো ক্ষতি হবে না এবং বা আমার ধারণা যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল তারা না জেনে হয়েছিল অনেক ধরনের বিভ্রান্তিমূলক তথ্য সেখানে ছিল তো কালকে যে ঘটনাটা ঘটেছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন যে উপাচার্যকে যেভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে আজকে আপনার বিভিন্ন গণমাধ্যমে ছবিগুলো আছে তারপরে ধরেন একেবারে গেট ভেঙে ফেলা টেলা থেকে শুরু করে তো তারপরে উপাচার্য যেটা বলেছেন ওবাদুল কাদের সাহেবকে যে তার প্রাণে আমি একজাক্ট শব্দটা হচ্ছে যে জীবনের নিরাপত্তা সংকার মুখে পড়েছিল তো সেই অবস্থায় খবর পেয়ে ছাত্রลีก সহ সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে ছুটে গেছে তো যেটা হয় যে যখন আপনারা এইরকম প্রশাসন পুলিশ কারোরই কিছু করার ছিল না ছাত্র ওইরকম ওইখানে ওইখানে তো পুলিশ ওই মুহূর্তে ছিল না ওইরকম যে পরিস্থিতি তৈরি হবে আমার ধারণা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটার এটার জন্য তৈরি ছিল না যে এরকম যে

এবার ভিসি যেটা করেছেন যে পুলিশ তো সেই মুহূর্তে সেখানে ছিল না আমার ডক্টর ঠিকই বলেছেন পুলিশ ছিল না কিন্তু পুলিশ তো ওর চারপাশ জুড়ে তো পুলিশ আছে এবং ডাকার তো সুযোগ আছে ডাকার সুযোগ আছে এবং এই ঘটনা একদম ফুট করে হাওয়া থেকে আবির্ভূত হয় চার ঘন্টা অবরোধ একটু 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 করে তৈরি হয়েছে তাহলে উনি পুলিশ না ডেকে ছাত্রলীগ ডাকলেন কেন আমার আমার কথা হলো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য তিনি ছাত্রলীগ তিনি হিসেবে হিসাবে ডেকেছেন কিন্তু উপাচার্য হিসাবে তার তো প্রশাসনিকভাবে তার উচিত ছিল পুলিশকে ডাকা কারণ আমাদেরকে নিরাপত্তা দেবার কথা ছাত্রলীগ নয় এখন এখানে ছাত্রলীগ আসায় পুলিশ এসেও কিন্তু পাঁচটা পাঁচটা লাশ পড়তে পারত তাহলে সেটা কিন্তু হতো এই সেটার জন্য কিন্তু ছাত্রলীগ দায়ী হতো না বা উপাচার্যও দায়ী হতেন না আনরুলি ছাত্ররা দায়ী হতো কিন্তু উনি তা না ডেকে উনি সরাসরি ডাকলেন ছাত্রলীগকে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার যে উনি ছাত্রলীগকেই মনে করেছেন তার রক্ষাকর্তা পুলিশকে নয় এই যে একটা অ্যাটিচিউড একজন লোকের আমার দৃষ্টিতে এরকম সংকীর্ণ দৃষ্টিভঙ্গির লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবার সম্পূর্ণ অনুপযুক্ত এবং তাকে যেহেতু তিনি অস্থায়ীভাবে ভাইস চ্যান্সেলর রয়েছেন তাকে ইমিডিয়েটলি সরেই দেওয়া উচিত কারণ তিনি প্রশাসন ঠিকভাবে পরিচালনার অধিকার রাখেন আপনি আজকে যদি ওখানে অন্য গোলমাল হয় ভিসিকে কেউ অবরুদ্ধ করে নাই ধরা যাক মহসেন হল আর সূর্যসেন হল মারামারি করছে ভিসি কাকে ডাকবেন ছাত্রলীগকে নাকি উনি পুলিশকে ডাকবেন সুতরাং তার তার শক্তির উৎস উনি ছাত্রলীগ মনে করছেন উনি দেশের যে রাষ্ট্রীয় যে শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী তার উপর উনি মোটেও নির্ভরশীল হতে চাচ্ছেন না তার অর্থাৎ একটা চরম অরাজকতার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে ঠেলে দিচ্ছেন আমার আমার বিবেচনায় এই লোক সম্পূর্ণ অযোগ্য এবং তাকে ইমিডিয়েটলি এই পদ থেকে সরিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে বা বিসিসারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যে বিবৃতি এসছে সেটি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব কিন্তু আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন তার বক্তব্যটাও একটু জেনে নেই যে তিনি আসলে কি বলতে চান জাকির হোসেন আপনার কাছ থেকে মানে জানতে চাই আপনারা বলছেন যে আপনাদের উপরই হামলা হয়েছে মানে ছাত্রলীগের উপরে হামলা করেছে আন্দোলনকারীরা কিন্তু গণমাধ্যমগুলোতে যে ছবি আসছে যে খবর আসছে সেটা তো উল্টো কথা বলছে যে ছাত্র লীগের কর্মীরা রড দিয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে মানে এই বৈপরিত্য কেন আপনারা কেন বিপরীত দাবি করছেন আপনাকে ধন্যবাদ আসলে আপনি যদি ওখানে গণパッドের আমাদের সাংবাদিক বন্ধুদের সেখানে ছিলেন আপনারা দেখেছেন যে আমরা যখন গিয়েছি আমরা কিন্তু বেজি সারকে থেকে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়কে যেভাবে ঘিরে রাখা হয়েছিল চতুর্দিকে এমন ভাবে তাকে আটকানো হয়েছে যে তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না এরকম একটা অবস্থায় এই অবস্থায় তাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আটকানো ছিল তারা হচ্ছিল চতুর্দিকে এই আন্দোলনকারীরা বলেন আর বিভিন্ন সংগঠনের নেতারাই সেখানে ছিলেন আজকে আমাদের সম্মানিত পিসি মোদীকে সেখানে আটকে রেখেছিলেন আমরা যখন নিয়ে আসি তখন তাদের পিছন থেকে ষাটকে লাঞ্ছিত করা হয়েছে আমাদের উপর হামলা করা সেটার প্রমাণ যদি আপনারা দেখেন মানে সহ যারা ছিলাম সবগুলো গণমাধ্যমে প্রচারিত হয়েছে বা ছবি এসেছে পত্রিকা গুলোতে আমাদের আমাদের বন্ধের উপর যেভাবে হামলা করা হয়েছে শিক্ষার্থী এবং আমাদের আসলে

আমরা জাকির হোসেন আপনি আমাদের সঙ্গে থাকবেন জাকির হোসেন আপনি আমাদের সঙ্গেই থাকুন আপনার কাছে আরো প্রশ্ন আছে কিন্তু মানে ভিডিও ফুটেজ কি তা বলে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমরা কি একটু সেটি দেখব সেটি যদি আমরা একটু দেখি এবং সেই সাথে কথাও বলতে থাকি রেজওয়ান সিদ্দিকী এই যে ভিডিও ফুটেজ আমরা দেখছি দেখেন কি হচ্ছে দেখেন ছাত্রলীগ তো আজকের সংগঠন নয় এবং ছাত্রলীগ এই যে মেয়েদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলায় করা গায়ে হাত দেওয়া ইত্যাদি আমি উনিশশো তেহাত্তর সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছি এবং আমি আসলে পিএইচডি করে বের হয়েছি আমি তিরানব্বই সালে এই পুরো সময়টা আমি ঢাকা ইউনিভার্সিটির কাজ কার্যকর্ম দেখেছি আমি আপনাদের একটা উদাহরণ দিই সত্তরের দশকে শিরিন শিরিন আক্তার এখন এমপি তো তিনি ছিলেন জাসদ ছাত্রলীগ এবং আপনার কাছে জাকির হোসাইন আপনার কাছ থেকে জানতে চাই যে ভিডিও ফুটেজটা আমরা দেখছি সেখানে তো মানে দেখা যাচ্ছে যে ছাত্রদের উপর হামলা হচ্ছে এবং নিয়ে ছাত্রলীগের করছে

জি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যখন আমরা যাই তখন কিন্তু ক্যামেরা গুলো ছিল অন্যদিকে ফেরানো ছিল আমরা যখন সারকে নিয়ে আসছিলাম তখন ক্যামেরা গুলো কিন্তু পিছনে পড়ে গিয়েছিল আমাদের সাংবাদিক বন্ধুরা কিন্তু ক্যামেরা সহ তারা পিছনে পড়ে যায় আমরা যখন আসি তখন আমাদের যে আমাদের উপর যে হামলাটা হয়েছে সেই ক্ষেত্রে হয়তো বা সেগুলার ফুটেজ আসে নাই কিন্তু পরের যে ঘটনা বলতেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং তারা ছুটু পর্যন্ত দিয়ে জাকির হোসেন পুরো পুরো সময়টাই সাংবাদিকরা পেছনেই থেকে গেল মানে আপনারা আপনাদের উপর আক্রমণ হলো এই বিষয়টা কোনো সাংবাদিকের ক্যামেরায় আসলো না বিষয়টা একটু অদ্ভুত শোনাচ্ছেন না যেমন তো জাকিরের উপর যে আক্রমণ হয়েছে এটা কিন্তু আমরা শুনেছি কোন কোন গণমাধ্যমে কিন্তু এসেছে যে এবং আপনি যে ভিডিও ফুটেজ যেটি দেখলেন সেখানে থেকে কিন্তু আপনি বলতে পারছেন না কে কাকে আক্রমণ করছে বরং আমি তো ছাত্রলীগের দু একজন নেতাকে দেখলাম যে এটা পরিস্থিতি সে সামাল দেওয়ার চেষ্টা করছে আপনি যে ভিডিও ফুটেজটা দেখালেন সেখান থেকে কিন্তু এটা প্রমাণ করতে পারা পারা যাবে না হয়তো আরো অন্যান্য ফুটেজ দেখতে হবে সবগুলো ফুটেজ দেখতে হবে কারণ এই ধরনের একটা পরিস্থিতি যখন হয় মানে তাহলে গণমাধ্যমগুলোর যে খবরগুলো নিশ্চয়ই খবরে দেখেছেন এবং পড়েছেন না না কিভাবে আসছে কেন গণমাধ্যমগুলো সকল গণমাধ্যম আমি তো অনেকগুলো গণমাধ্যমে রিপোর্ট পড়ার চেষ্টা করেছি সেইখানে দুই পক্ষের কথাই এসছে এই যে ধরেন এই যে আমি যেটা বলছিলাম যে গেট ভাঙা তারপরে সেখানে যখন ছাত্রলীগের নেতাকর্মীরা গেল সেখানে একটা সংঘর্ষ হয়েছে সবগুলোই তো এসেছে কিন্তু আমরা যদি একদিকটাই বলি যে শুধু ছাত্রলীগ আক্রমণ করেছে নিশ্চয়ই একদিক বলবো না আমরা ইমরান হাবিবকেও কিছুক্ষণের মধ্যে সংযুক্ত করব তার মানে বাতিলের দাবিতে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছিল সেই দাবিটি যৌক্তিক না অযৌক্তিক সেটি পরের কথা কিন্তু সেখানেও ছাত্র ছাত্রলীগের হামলার অভিযোগ হলো সেটি কেন হলো এবং আজকে চট্টগ্রামে এবং সিলেটেও এমসি কলেজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সিলেট এমসি কলেজেও অন্যান্য ছাত্রদের চট্টগ্রাম প্রতিবাদী করছিল তাদের উপরেও হামলা হয়েছে বিরুদ্ধে আমার মনে হয় তারা উত্থাপন করেছিল তাদের আন্দোলনের সাথে আমাদের একাত্মতা ছিল তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন করেছিল বাতিল করার জন্য এটা হচ্ছে যে এত এটা প্রশাসনিক একটা ব্যাপার যে তারা শান্তি কলেজকে নিয়ে আসা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রেস্টিজিয়াস ইস্যু প্রশাসনিক ব্যাপার সেই ক্ষেত্রে আমাদের কোনো কথা নেই প্রশাসন যেই সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তকে আমরা মেনে নিব কিন্তু তারপরেও যে শান্তি কলেজের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পাইবা দিবে এটার সাথে আমরা একাত্ম ছিলাম না আমরা সম্মানিত উপাচার্য মহোদয় করেছিলাম তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি একটা প্রেস্টিজ দিয়ে সব কিছু পরিষ্কারও করেছেন সুতরাং তাদের সেই আন্দোলনে কিন্তু আমরা কোনো বাধা দেইনি এবং আপনি কিছুদিন আগে দুইটা রেজাল্ট হয়েছে যখনই রেজাল্ট নিয়ে তারা আন্দোলন করেছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি যে আমরা তাদেরকে সমন্বয় করার জন্য তাদের সাথে আমাদের সম্মানিত উপাচার্য মহোদয়ের সমন্বয়ে মিটিংও আমরা করেছি রেজাল্টও তারা পেয়েছে আমরা কিন্তু সাতটি কলেজে ছাত্র ছাত্রীদের পাশে ছিলাম এবং তাদের এই ক্ষেত্রে যারা আন্দোলনকারী ছিল তাদের যুক্তিকে আন্দোলনের সাথে আমাদের একাত্মতা ছিল কিন্তু সেদিনও আমরা গিয়েছিলাম যে তাদের সাথে গ্রুপ আমাদের সম্মানিত শান্তিপূর্ণ সমাধানের কথা আমরা বলেছিলাম কিন্তু সেখানে দেখা গেল যে একটা পক্ষ সেখানেও মানে উঠানোর চেষ্টা করেছে আমরা কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি তারা তাদের নিজেদের আহ অবস্থান দিকেই তারা সেখানে চলে গেছে এবং আজকের যে ঘটনাটি বলছেন ইমরান হাবিব ভ্রমণ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর সভাপতি তার বক্তব্য শুনে নিতে চাই এবং সারো বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে হামলা করা বা ভাঙচুর করা সেটি কেমন ইমরান হাবিব কে কি আমরা পেয়েছি আমাদের সাথে ইমরান হাবিব রুমন স্বাগত আপনাকে আপনার কাছ থেকে আসলে এটি জানতে চাই যে আপনারা আহ কর্মসূচি দিচ্ছেন উনত্রিশে জানুয়ারি সারা দেশের ছাত্রদেরকে নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন এই কর্মসূচির আহ্বান আপনি করেছেন সেটি ভিন্ন কথা কিন্তু এই যে ভাঙচুরের ঘটনাটা ভিসির কার্যালয়ে বা কলাপসিবল গেট ভেঙে ফেলা তার আগে প্রক্টরের কার্যালয়ের গেট ভেঙে ফেলা এটির যৌক্তিকতা কি মানে শিক্ষকদের সাথে কেমন আচরণ এই আন্দোলনটার ক্ষেত্রে যদি বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে জানুয়ারি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাত কলেজের অধিভুক্তি সেটা বাতিলের দাবিতে কিছু শিক্ষার্থী সেখানে আন্দোলন শুরু করে এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সেই আন্দোলনে কিন্তু আমাদের কোন যুক্তিতা যুক্ততা ছিল না এবং এই আন্দোলনকে আমরা যৌক্তিক মনে করি না কারণ সাত কলেজের অধিভুক্তি নিয়ে যে সংকট তৈরি করেছে এখানকার প্রশাসন এবং আহ সেটা সমাধানের জন্য এখন এই সাত কলেজের ছাত্রদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একটা মুখোমুখি অবস্থানে দাগ করিয়ে দিচ্ছে তাহলে এই সংকট তো এই শিক্ষার্থীরা তৈরি করেনি কারণ আপনারা জানেন যে এই সাত কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লক্ষ সাতষট্টি হাজারের বেশি আর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে একশো চারটি কলেজ ছিল সেখানে শিক্ষার্থী ছিল মাত্র চল্লিশ হাজারের মতো আসলে এত সংখ্যক শিক্ষার্থীদেরকে পরিচালনা করতে পারবে কিনা সেটা তো গত বছর অধিভুক্তের আগেই আলোচনাগুলো হওয়ার কথা ছিল কিন্তু অধিভুক্তির পরে এখন ছাত্রদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে তাহলে তেরো তারিখে তারা মিছিল করেছে এদিকে চোদ্দ তারিখে তারা টিএসি অবরোধ করেছে পনেরো তারিখে ভিসির কার্যালয়ে যখন অবস্থান নেয় তখন সেখানে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা গিয়ে তাদের উপর একটা নির্যাতনের ঘটে প্রথমত বলতে দাবি যৌক্তিক হোক বা অযৌক্তিক যেটাই হোক আর কি তার তো একটা গণতান্ত্রিক অধিকার আছে তার দাবিগুলো নিয়ে কথা বলার জন্য তাহলে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই এই শিক্ষার্থীদের সাথে বসার উচিত ছিল তারা কি করতে চাচ্ছে বা তাদের পরিকল্পনা কি তারা এই সংকট কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল কিন্তু এখানে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে ডেকে তাদেরকে নিবৃত করার কোন প্রয়োজন ছিল না এবং এটা কোনো তারিখে এই নিবীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে আপনারা জানেন যে প্রক্টর কার্যালয়ে যায় এবং যাওয়ার পরে এখানে হচ্ছে যে আটচল্লিশ ঘন্টার একটা আলটিমেটাম দেয়া হয় বিচারের দাবিতে তাহলে পোক্তর সেই আলটিমেটামের যে আটচল্লিশ ঘন্টা ছিল সেখানে কি করলো যে এখানে 50 জন অগদতনমা শিক্ষার্থীদের নামে পরের দিন দেখা গেল যে মামলা করলো আরকি তাহলে এই শিক্ষার্থীদেরকে দেখে এটা আমরা জানি যে একটা বিষয়ে তদন্ত করা তাদেরকে শাস্তি দেওয়া এটা একটা সময় সাপেক্ষ বিষয় তাহলে এখানে শিক্ষার্থীদেরকে তো আশ্বাস তো করার প্রয়োজন ছিল যে হ্যাঁ আমরা এই বিষয়টা নিয়ে দেখছি তদন্ত কমিটি করছি, তোমরা নিশ্চিত থাকো আমরা বিচার করব তাহলে এটা না করলে তো না করে যখন সাধারণ শিক্ষার্থীদের নামে মামলা করা হয় এটা কিন্তু তদন্ত কমিটি হয়েছে ইমরান হাবিব ব্রমন তদন্ত কমিটির একটি হয়েছে হ্যাঁ তাহলে সেটাই ছাত্রদেরকে তো কনভেন্স করার প্রয়োজন ছিল কিন্তু পঞ্চাশ জন শিক্ষার্থীদের নামে যে মামলা আর কি এটাই কিন্তু কোনো যৌক্তিকতা ছিল না এবং এই শিক্ষার্থীরা কিন্তু ভিসির কার্যালয়ে যাওয়ার আগে আপনারা জানেন একুশ তারিখে তারা বিক্ষোভ সমাবেশ থেকে তারা তেইশ তারিখে ভিসির কার্যালয়ে অবস্থানে কর্মসূচি ঘোষণা করে তাহলে এই দুই দিন সময় পেয়েছিল এখানকার ভিসি শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য তাহলে একুশ তারিখ বা বাইশ তারিখ এই ছাত্রদেরকে ডাকতে পারত বক্তব্য গুলো শুনতে পারত এবং এটা কিন্তু হয়তো সেটি না করলেই আপনারা তাদেরকে তাদের উপর হামলা করবেন আমি সেটা এবং ওই দিন দেখেন ভিসির কার্যালয়ের যে মূল গেট প্রধান সড়কের পাশে যেই আহ গেটটা আর কি সেই গেটে তালা দেওয়া ছিল তাহলে স্বাভাবিকভাবে ছাত্ররা তো ভিসির কাছে যাবে কথা বলার জন্য তালা দিয়ে কি তাদেরকে অবরুদ্ধ করা সম্ভব তাহলে এই যে গেটে তালা দিয়ে ব্যবস্থা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এদেরকে ওয়েলকাম করতে পারত ঠিক আছে আমি তোমাদের কথা শুনবো তাহলে তো এরকম কোনো অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে না এবং একটা বিষয় দেখেন যতটা আলোচনা এই তালা ভাঙা বা গেট ভাঙাকে কেন্দ্র করে হচ্ছে আর কি এখানকার প্রশাসনের কি দায়িত্ব ছিল যে এখানে আমি এভাবে গেট ভাঙাকে আমি কিন্তু জাস্টিফাই করছি না আর কি কিন্তু গেট বন্ধ করে শিক্ষার্থীদের কোনো কথাই শুনবো না কি এটা কি কোনো গণতান্ত্রিক রীতি তাহলে যদি এখানে ভিসি আসতেন তাদেরকে ডাকতেন এবং তাদের কথাগুলো শুনতেন তাহলে কি এটার হয়তো সমাধানটা বা এরকম একটা অরাজক পরিস্থিতি কিন্তু তৈরি হতো না

এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যদি তথ্য থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে যে বহিরাগত সন্ত্রাসীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাহলে তো সেটা তবে আমি যেটা মনে করছে যেখানে মানে আমি যেটা আমি যেটা মনে করি যে যে এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যে একটা ভালো তদন্ত করে বের করা এই যে ধরেন আমরা তো পাল্টা পাল্টি অভিযোগ দেখছি এবং নানা ধরনের ভিডিও দেখছি এবং সবচেয়ে বড় জিনিস যেটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে এগুলো আমাদেরকে আহত করে পীড়িত করে এবং পুরো দেশবাসীকেও আমার ধারণা পীড়িত করে সেই জন্য এটার একটা সুষ্ঠু তদন্ত কমিটি করে আপনার এটা বের করা উচিত কারা করেছে কেন করেছে তদন্ত না করলে খালি চোখে কি দেখা যাচ্ছে না খালি চোখে দেখা যায় না অনেক সময় কেন দেখা যায় না কারণ হামলা কারা করেছে এটাও কিন্তু এটাও কিন্তু সবসময় আপনি বুঝতে পারবেন না কেন বুঝতে পারবেন আমি বলি যে আপনি তো ওই আমি আপনি আমি ওই স্পটে ছিলাম না এবং স্পটে থাকলে হয়তো আমাদের কাছে এক ধরনের তথ্য থাকত ইভেন গণমাধ্যম যখন কোনো ঘটনার ভিডিও করে আমি তো টেলিভিশন ফিল্মের প্রফেসর আপনার ক্যামেরার অবস্থান কোথায় হবে সেটার উপর ভিত্তি করে আপনার ভিডিও চিত্রের ধরনটা নির্ধারিত হয় তো ক্যামেরার অবস্থান তারপরে কোন ক্যামেরা কোথায় ছিল এবং কে কোন উদ্দেশ্যে ভিডিও করেছে এরকম নানা বিষয় আছে এই জন্যই আপনার শুধুমাত্র একটা ফুটেজ এখন আপনি যদি সকল গণমাধ্যমের ফুটেজ নিয়ে আমরা বসতে পারতাম বিশ্লেষণ করতে পারতাম তাহলে আমরা হয়তো বলতে পারতাম কিন্তু সেটি না হয় নাই হলো কিন্তু এরা বহিরাগত সবাই বহিরাগত সন্ত্রাসী মানে বহিরাগত সবাই হয়তো যেমন কিছু যেমন হয় কি কিছু কিছু বহিরাগত তো থাকে এই ধরনের ঘটনা যখন আগেও ঘটেছে ধরেন এই ধরনের পরিস্থিতিতে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি এই যে এ ধরনের পরিস্থিতিতে কি ঘটে যে নানা ধরনের এলিমেন্টে সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করে যখন এ ধরনের আন্দোলন সংঘটিত হয়। এই আমি শেষ করি যে ধরেন এই রাজনৈতিক আন্দোলন সংগ্রামেও কিন্তু এই রাজনৈতিক সংগঠনগুলোর সাথে অন্য জায়গাের ছেলেমেরাও আসে সংগঠনের সাথে সম্পৃক্ত। সেই কারণেই আপনার এই যে অনুসন্ধানটা খুব জরুরি। গবেষণা আমি আমি একটা জিনিস বলতে চাইছিলাম আপনি বললেন যে অনেক পুরনো ঘটনা আমি সে কারণে না। অর্থাৎ আমাদের ভ্যালুস কি পরিমাণ মানে মূল্যবোধটা কি পরিমাণ এই হয়েছে হয়েছে আমি সেই কথাটা বলার জন্য চেষ্টা করছিলাম আমি সিরিনের উদাহরণটা এটাই দিচ্ছিলাম যে তখন এই দুই দল খুব মানে যুদ্ধ করে প্রায় প্রতিদিন এবং আমরা দৌড়াদৌড়ি করে লাইব্রেরির ভিতরে ঢুকে যাই এখানে ঢুকে যাই ওখানে ঢুকে যাই সিরিনে ঘেরাও করেছে ছাত্রলীগ কিন্তু সে ডাকসু ভবন থেকে লাইব্রেরি ভবনে আসছে এই পুরো পথ তাকে ঘেরাও করে নানান ধরনের স্লোগান দিচ্ছে শ্লীল অশ্লীল তাও আছে তার ভিতরে কিন্তু শিরিনের গায়ে কেউ স্পর্শ করছে না একটা সার্কেল কিন্তু তারা তৈরি করে রাখছে কিন্তু আজকে দেখলাম ছাত্রলীগ এই এই মেয়েদের জামা টেনে ছিঁড়ে ফেলছে অর্থাৎ এই যে ভ্যালুসটা ইরোডেড হয়েছে এটা কিন্তু এই ধরনের প্রশাসনিক লোকদের জন্য এই বিসিটি যে যে সব কাজ করেছেন তারপরে ফলে প্রশ্রয় পেয়েছে যা তাই করা যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই মনোভাব তাদের তবে এটা কিন্তু এরোডের আরেকবার হয়েছিল উনিশশো সালে ডাকসু নির্বাচনের পরে ছাত্র দল কিন্তু মেয়ে সহ সকলের উপর হামলা করেছিল সেটাই ভ্রমণ অবশ্য বলছিলেন যে ডাকসু নির্বাচন বানচাল করার জন্য ছয় মাস পরে ডাকসু নির্বাচনের যে বিবৃতি তারা দিয়েছে এই বিবৃতিটা একটা করি বিবৃতি যাই হোক এর এর পরবর্তী প্রক্রিয়া আমরা দেখতে থাকবো যেহেতু এটি এখনই শেষ হচ্ছে না আরো কর্মসূচির সামনে রয়ে গেছে সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো একটা বিরতিতে যাচ্ছি ফিরছি অনলাইন পত্রিকার সব শেষ খবর থাকুন সাথী বিরতির পর স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে দেখে অনলাইন পত্রিকাগুলো সবশেষ কি খবর জানাচ্ছে প্রথমে এই যে খবরটি প্রথম আলোর সুশীল সমাজের সমালোচনায় সংসদে প্রধানমন্ত্রী যেটি বলছেন তাদের আচরণ দেখলে গাধার কথা মনে পড়ে আমরা বিষয়টি নিয়ে একটু কথা বলেছি খুলনায় বান্ন ওভার করলেন এগারো বোলার খালেদা জিয়ার ছবি দেখছি খালেদা জিয়া বলছেন তার বক্তব্যটিও গোপাল ভাড়ের গল্পের মতো মোটা লোক ফাঁসানো হয়েছে কল্পিত মামলা বলছেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাকে পরের পত্রিকাটিও একটু দেখে নিতে চাই প্রথম আলোর পরে যা আছে নিউজ গত দশ বছরে খেলাপি ঋণ পঁয়ষট্টি হাজার কোটি টাকা ফুটপাতের সঙ্গে রাস্তাও দখল মুক্ত করতে চায় পুলিশ আবার এটাই আওয়ামী লীগের চরিত্র ফখরুল বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনাটি নিয়ে এটি একটি মানে সার্বিক রাজনীতিতেই চলে যাচ্ছে কিনা বিষয়টি সফিল আলম অবশ্যই রাজনীতিতে তো যাচ্ছে এই কারণ আর আমি বস্তুনিষ্ঠতার স্বার্থে যে গণমাধ্যমের শিরোনাম নিয়ে একটু যদি কথা বলি দেখেন শিরোনাম হয়েছে সাধারণ শিক্ষার্থী বনাম ছাত্র ছাত্রলীগের সংঘর্ষ এখন ছাত্রলীগের ওরা কি শিক্ষার্থী না অসাধারণ শিক্ষার্থী সম্ভব তারপরে আর সাধারণ শিক্ষার্থী তো না ওখানে তো বাম দলের নেতৃবৃন্দ ছিল বাম দলের কর্মীরা ছিল তো হেডলাইনটি ওইভাবে ঠিক করলে বোধ হয় হবে আর ওবায়দুল কাদের সাহেব কিন্তু একটা জায়গা পুরস্কার করে দিয়েছেন যে ছাত্রলীগের কেউ যদি অপরাধের সাথে সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো তেমনি ভাবে অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা এই যে গেট ভাঙা থেকে শুরু করে এক নজরে দেখে আমাদের সময় নেই আহ পুট প্রেশার অন মিয়ানমার ফর এনশিরিং সেফ রিটার্ন অফ রোহিঙ্গা আসিয়ান বডি বলছে মিয়ানমারের উপরে চাপ দেবার জন্য মিয়ানমার আবার বলছে বাংলাদেশই নাকি ঝুলিয়ে দিচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশী না কি দেরি করছে এই বিষয় নিয়ে নিশ্চয়ই আরও কথা বলবার সুযোগ হবে আমাদের আজকের মতো শেষ করতে হবে সময় একদমই শেষ হয়ে গেছে দর্শক ভালো থাকুন সবাই শেষ করছে সম্প্রসারণ